গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নায়িকা নুসরাত ফারিয়ার। একাধিক গণমাধ্যমের মতে পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেকের প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া রনি রিয়াদ রশিদের সাথে নিজের 9 বছরের প্রেম ও বাগদান ভেঙে দেয় বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায়। শুধু তাই নয়, দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জড়েই নাকি রাতারাতি কোটিপতি বনে যায় এই নায়িকা। পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগের সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর চূড়ান্তের লক্ষ্যে গণভবনের মনোনয়ন প্রত্যাশিত হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সাথে সখ্যতা গড়ে উঠলেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি এই অভিনেত্রী। সোবিস নুসরাত ফারিয়াকে নিয়ে আপনার মতামত কী জানিয়ে দিন কমেন্টস করে।